Bumbak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং, আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। টিকাকরণ নিয়ে যে সমস্ত দুর্নীতি চলছে, এইসবের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে মানুষের কাছে এর প্রতিবাদ জানাচ্ছি, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। যে প্রতিনিয়ত আজকে পেট্রোল 800 টাকা পার হতে যাচ্ছে, ডিজেলের দামও প্রায় 100 ছুঁই ছুঁই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে মসুর ডাল থেকে তেল থেকে আরম্ভ করে কেরোসিন থেকে আরম্ভ করে গ্যাসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং বেকারদের আজকে কোনো কর্মসংস্থান নেই। আমরা আওয়াজ তুলছি, আমরা দাবি তুলছি এই সমস্ত জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রদ করতে হবে, কমাতে হবে, বেকারদের কর্মসংস্থান করতে হবে, যে সমস্ত জিনিসপত্র রেশনের মধ্যে দিয়ে দেওয়া হয় সেটা বাড়াতে হবে। আমাদের দাবি প্রত্যেকটি পরিবারকে, দুঃস্থ পরিবারকে মাথা পিছু 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে, বিনামূল্যে খাদ্যশস্য দিতে হবে আমাদের দাবি। এবং এই কাজগুলো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে প্রতিনিয়ত এইগুলো নিয়ে গিয়ে ছিনিমিনি খেলছে, আমরা এই তীব্র প্রতিবাদ করছি। আমরা চাইছি যে মানুষের যে ক্রয় ক্ষমতা, এই যে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, এই অস্বাভাবিক বিদ্যুৎ বিল সেগুলো প্রত্যাহার করতে হবে। কেন্দ্র সরকারের এই অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহারে করার জন্য রাস্তায় নেমেছি। আমরা দেখছি পশ্চিমবাংলার এই রাজ্য সরকার তারা যে সমস্ত জনধরণ কোনো পরিকল্পনা তারা গ্রহণ করছে না, মানুষকে পরামর্শ যন্ত্রণার মধ্যে দিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা এই আরম্ভ নয়, সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এই প্রতিবাদ বিক্ষোভ আজকে গড়ে উঠছে। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আমাদের চলছে, আমরা প্রতিবাদে আমরা সামিল হয়েছি সম্পূর্ণভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা এই সমস্ত যে কাজ, এই সমস্ত অস্বাভাবিক মূল্য বৃদ্ধি,
বৈক্রপণের যসাবি মূল্য বৃদ্ধি হয়েছে সেগুলো রদ করার প্রতিবাদে আমরা সবাই রক্ষায় আছি। বামপন্থীরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি আপনারা দেখছেন যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন থেকে আরম্ভ করে প্রত্যেকটি নিত্য ব্যবহার্য জিনিস মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা দেখছেন যে কোভিডকে কেন্দ্র করে আজকে সারা দেশের যে সমস্যা সে সমস্যাকে দূর করার জন্যে আমরা বামপন্থীরা বলেছিলাম যে দেশের প্রত্যেকটি নাগরিককে সরকারিভাবে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে হবে। সেখানে আমরা লক্ষ্য করছি ভ্যাকসিন নিয়ে কেবল আমরা সাধারণ মানুষ তো ভ্যাকসিন পাচ্ছে না, এখানেতেও রাজ্য সরকারের যারা চামছে বেচছে তারা ছাড়া এখানে ভ্যাকসিন পাচ্ছে না, সাধারণ মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছে এবং ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে আপনারা লক্ষ্য করছেন সেটা দেখছেন। স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং এই প্রতিবাদ আমরা রাস্তায় আছি এবং বামপন্থীর রাস্তায় ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। বিক্ষোভ এখন চলছে আমরা জানা কিছুক্ষণ চলবে আমাদের আমাদের 1 ঘন্টা বিক্ষোভ আমাদের আমরা শুরু করেছি 10টা থেকে বিক্ষোভ চলছে। Collection, jeans and t-shirts, only for men.